हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के एक निरामिष रेसिपि तुम्हारे संगे शेयर करब। आज के जेटा शेयर करते चले हे बाँधाकपी आलू दिए एक पकोड़ा रेसिपि। बाड़ीते चट जल्दी तैरी हो जाए बाँधाकपी पकोड़ा। समस्त उपकरण बाँधाकपी आलू एवं काँचा लंका जे समस्त उपकरणगुलो एखाने आछे समस्त उपकरण एक बाटीते निये नेब। एखाने आमी बड़ो चामचेर दो चामच बेसन यूज करेछी। छोटो चामचे एक चामच हलुद गुड़ो, छोटो चामचे एक चामच लंका गुड़ो, कालो जीरे एक चामच, भाजा मसला एखाने आमी एक चामच यूज करेछी, सामान्य परिमाणे नून दिए भालोभावे मिशिए नेब। বাঁধাকপির মিশ্রণটা যখন তৈরি করব সবার প্রথমে জলটা আমি এখানে ইউজ করিনি, অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেব। একটু টাইট করে তৈরি করবেন যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। প্রথম থেকেই যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে অনেক বেশি নরম হয়ে যাবে। বাঁধাকপি মাখতে মাখতে একটু জল বেরোয়, তাই অবশ্যই জলটা বুঝে দিতে হবে। একটা কড়াই ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি এখানে রিফাইন্ড অয়েল বেশ খানিকটা দিয়ে দেব। একে একে পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আস্তে ধীরে করে ভালোভাবে ভেজে নেবেন। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে, তাই সব সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে রেখেই ভালোভাবে আস্তে ধীরে পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। তাহলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপির পকোড়া। খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন চট জলদি বাঁধাকপির পকোড়ার রেসিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। অনেক কম সময়ে মুখরোচক খাবার পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য।